দর্শক যেটা শঙ্কা ছিল শেষ পর্যন্ত সেটাই হলো, ভারতের ম্যাচে কিন্তু বৃষ্টি দেখা গেল। আসলে এই ম্যাচ নিয়ে রিজার্ভ ডে নিয়ে অনেক সমালোচনা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত মনে হচ্ছে রিজার্ভ ডেতেই ম্যাচটি অনুষ্ঠিত হবে। তো এদিন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিলো, ভারতের 24 ওভার এক বল খেলে 147 রান করে মাত্র 2টি উইকেট হারিয়েছে রোহিত শর্মা এবং শুভমান গিলের দুর্দান্ত 50-তে। ভারত কিন্তু মোটামুটি একটা ভালো পজিশনে আছে। তো এই সময় বৃষ্টি শুরু হয়ে যায় এমন এমন সময় নজর কাড়লেন ফখর জামান। আসলে তখন মাঠকর্মীরা সবাই প্রস্তুত না থাকতে আসলে তিনি মাঠকর্মীদের আসলে সহযোগিতা করা শুরু করে দিয়েছেন, আর এই বিষয়টি নিয়ে প্রচুর পরিমাণে প্রশংসা করাচ্ছেন ভারতীয় সহ পুরো ক্রিকেট বিশ্বে। আসলে ফখর জামান এটা অনেক বড় মনের একটা মানুষের প্রমাণ দিয়েছেন যে তিনি আসলে কাউকে ছোট করে দেখছেন না। আসলে তিনি একজন ক্রিকেটার বটে, তবে কিন্তু তিনি মাঠকর্মীদের অনেক সাহায্য করলেন। শেষ পর্যন্ত এই ছবিগুলো এবং এই ভিডিওগুলো অনেক পরিমাণে ভাইরাল হয়েছে। তো যাই হোক, শেষ পর্যন্ত কিন্তু যদি ভারত পাকিস্তানের ম্যাচটি আজকে নির্ধারিত সময়ের মধ্যে না মাঠে না গড়ায় আর মাঠটি যদি না শুকায়, তাহলে অবশ্যই নেক্সট ম্যাচে মানে নেক্সট ডে যে যাওয়া হয়েছে রিজার্ভ ডে, সেই ম্যাচ সেই রিজার্ভ ডেতে কিন্তু আবার ভারত পাকিস্তানের ম্যাচটি অনুষ্ঠিত হবে।